প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারের 13তম, 14তম, 16তম এবং 20তম গ্রেডভুক্ত বেশ কিছু পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। হ্যাঁ বন্ধুরা, বাণিজ্য মন্ত্রণালয় তার বেশ কয়েকটি শূন্য পদে অনেকগুলো লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সদ্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। বন্ধুরা, এখানে প্রথমেই তারা ষাটো মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের 11টি পদ খালি আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, ষাটোলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে কম্পিউটার অপারেটর নেওয়া হবে 5 জনকে। এটিও 13তম গ্রেডের একটি পদ, 11,000 টাকার স্কেলে বেতন পাবেন। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করলে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্যাশিয়ার নেওয়া হবে 1 জনকে, 14তম গ্রেডের, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 8 জনকে, কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা HSC পাস করতে হবে বা সমমান পরীক্ষায় পাস করলে আবেদন করা যাবে, কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল পরিচালনায়, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে অফিস সহায়ক নেওয়া হবে 32 জনকে, অনেকগুলো পদ, এটি 20তম গ্রেডের একটি পদ, SSC বা সমমান পরীক্ষায় পাস করলে এখানে আবেদন করা যাবে। বন্ধুরা, এই লাস্টের তিনটা পদে বিশেষ করে ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক, এই তিনটা পদে আবেদন করার জন্য কিছু জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই জেলার প্রার্থীরা এখানে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা। এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, এই যে অনেকগুলো জেলা আছে এখানে, এই জেলাগুলো এখানে আপনারা আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো পারবেন। বন্ধুরা, এখানে আবেদন পত্র পূরণের জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে সেটি একটু দেখার চেষ্টা করি আমরা। এখানে প্রথমে বয়সের কথা বলা হয়েছে, এখানে একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 30 বছর এবং সেটি 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর থাকলেও তিনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে করোনার কারণে যে বয়স বাড়ানো হয়েছিল সেটি এখানে উল্লেখ করা হয়েছে, এজন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স 30 আপ হয়েছে তাদের বয়স যদি 2020 সালের 25শে মার্চ 30 বছর অতিক্রম না করে তাহলে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে http://mincom.teledoc.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন পত্র পূরণ করতে হবে। আমি এই ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে, এটি শুরু হবে 12 ফেব্রুয়ারি 2023 থেকে শুরু হবে এবং এটি চলবে 2 মার্চ 2023, এই সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে সেটি আগে বলে দিয়েছি এবং এখানে আবেদন ফির কথা বলা হয়েছে 1, 2, 3, 4 এই 4টি পদের জন্য 223 টাকা আপনাকে দিতে হবে টেলটক মোবাইলের মাধ্যমে আবেদন করার অনধিক 72 ঘন্টার ভিতরে, এবং 5 নম্বর পদ অফিস সহায়ক যেটি সেটির জন্য আপনাকে 112 টাকা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সদ্য প্রকাশিত হওয়া অনেকগুলো পদের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।